আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হ্যাবিটস দ্যাটস ইম্প্রুভ ইওর স্লিপ, স্লিপের যে সমস্ত অভ্যাসগুলি আমাদের করতে হবে এবং যেগুলি বন্ধ করতে হবে বা বাদ দিতে হবে, এবং যে সমস্ত ফুডস অ্যাকসেপ্ট করলে আমাদের ঘুম ভালো হবে, সেগুলি নিয়ে আজকে কথা বলব। স্লিপ প্রডিউস এনার্জি, ঘুম আমাদের শক্তি উৎপন্ন করে। কিভাবে আমরা দেখি ঘুমটা কীরকম আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কীভাবে আসলে ঘুমটা হয়। দেখুন, আমাদের ঘুমটার কয়েকটা সার্কেল আছে, এক একটা সার্কেল 90 মিনিট করে। এক রাতের মধ্যে ন্যূনতম আমাদের 4টা সার্কেল পার করতে হয়। প্রতি 90 মিনিটে একবার র্যাম স্লিপ হয়, একবার ডেল্টা স্লিপ হয়, আবার র্যাম স্লিপ হয়, আবার ডেল্টা স্লিপ হয়, আবার র্যাম স্লিপ হয়, আবার ডেল্টা স্লিপ হয়। এভাবে ন্যূনতম 4টা সার্কেল পার হয়ে আমাদের ঘুম হয়। যদি আমাদের ঘুমটা র্যাম স্লিপ থেকে শুরু হয়, আস্তে আস্তে ডেল্টা স্লিপের দিকে যায়, আবার র্যাম স্লিপ, আবার ডেল্টা স্লিপ, আবার র্যাম স্লিপ, আবার ডেল্টা স্লিপ, এইভাবে করতে করতে যদি আমাদের ঘুমটা র্যাম স্লিপের যায় ভাঙে, তাহলে আমাদের ঘুমের পরে আমাদের এনার্জিটা বেশি থাকে। আর যদি ডেল্টা স্লিপের অবস্থায় ভাঙে, তাহলে আমাদের ওই সারাদিন অসুস্থতার মধ্যে কাটে, সারাদিন এনার্জি কম পেতে থাকে। কারণ আমাদের ঘুম ভাঙাটা স্টাইলটা হচ্ছে র্যাম স্লিপের অবস্থায় যায় ঘুমটা ভাঙা উচিত। তো এই হিসাবে আমাদের ঘুমের উইন্ডোটা কী হবে, আমাদের ঘুমটা কীভাবে করব, কোন সময়তে ঠিক করব, এটা নিয়ে আজকে আমরা আসলে বিশেষ কথা বলব। মানে আমরা বলতেছি যে আমাদের ঘুম দুই স্টেজে হয়, একটা ডেল্টা স্লিপ স্টার্ট, র্যাম স্লিপ স্টার্ট, এটা 4টা ফ্রেম পার হয়ে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যে আমরা কখন ঘুমাচ্ছি এবং কখন ঘুম ভাঙতেছি। হ্যাবিটস টু ডেভেলপ, যে হ্যাবিটগুলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, সেগুলি হচ্ছে প্রথম নাম্বার ওয়ান, গেট সাম সানলাইট ইন দ্য মর্নিং। আমাদের কিছু সূর্যের আলো প্রতিদিন সকালে নিতে হবে, সেটা 20 মিনিট থেকে 30 মিনিট। এটা নিব কেন? আমাদের ইন্টারনাল একটা ক্লক আছে, ইন্টারনাল ক্লকটা হচ্ছে 24 ঘন্টা 15 মিনিটের। এই 24 ঘন্টা 15 মিনিট, এটা আবার ডে লাইট দিনের আলো এবং রাতের অন্ধকার, এটা আবার নিজেরা এটা রিসেপ্টর আছে, এটা অ্যাকসেপ্ট মানে আমাদের এই আমাদের টিস্যুগুলি এটাকে অ্যাকসেপ্ট করে, এটা বোঝায় যে এখন দিন, সূর্যের আলো আছে মানে দিন, আর সূর্যের আলো নাই তার মানে রাত, ডার্ক হলে সেটা রাত, এটা ট্রিট করে। তো যদি আমরা সূর্যের আলো লাগাই সকালে, তাহলে আমরা আমাদের আমাদের শরীর বুঝতে পারে, আমাদের শরীর ইন্টারনাল ক্লক বুঝতে পারে যে এটা দিন, তাহলে সে রাতে ঘুম ভালো হবে। তাহলে আমরা যদি সকালে সূর্যের আলো লাগাই, তাহলে রাতের ঘুম আমাদের ভালো হবে। তবে এজন্যই প্রত্যেকেই অবশ্যই দিনে ন্যূনতম 20 মিনিট থেকে 30 মিনিট সূর্যের আলো আমরা নেব প্রথম। নাম্বার টু, হ্যাভ এ সুইট স্লিপ উইন্ডো রুটিন, হ্যাভ এ স্লিপ উইন্ডো রুটিন। মানে আমাদের ঘুমের একটা রুটিন করা দরকার, আমরা কখন ঘুমাবো এবং সেই ঘুমের আগে কী কী করবো। যেমন আমাদের এনভায়রনমেন্ট এমন হওয়া উচিত, আমরা যে ঘরে ঘুমাবো সেই ঘরে ঘুমের অন্তত 1 ঘন্টা আগে টিভি দেখা, ল্যাপটপ চালানো, মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং করা, এগুলি স্টপ করব, এবং তাহলে আমাদের ঘুমের স্টাইলটা সুন্দর হবে। কারণ এইগুলি আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে রাখে, ব্রেনের উপরে ইফেক্ট পড়ে, শুয়ে পড়লেও আমাদের ইফেক্ট পড়ে। তাহলে এই আমাদের এই স্লিপিং উইন্ডো ঠিক রুটিন ঠিক করার জন্য আমাদের এইগুলি জিনিসগুলি আগে থেকেই ঠিকঠাক করে রাখবো, যে আমরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং করব না, ল্যাপটপটাকে আমরা ইউজ করব না এবং টিভি দেখব না। নাম্বার থ্রি, গেট সাম এক্সারসাইজ। আমরা আগেও এক্সারসাইজ নিয়ে কথা বলেছি, কিছু
নর্মাল এক্সারসাইজ, সেটা অ্যারোবিক জোনে কিছু এক্সারসাইজ এভরিডে আমরা করব। এভরিডে মানে উইকলি 5 ডেজ থেকে 6 ডেজ পর্যন্ত আমরা এটা করব, যাতে করে আমাদের ঘুমের এটা সুবিধা হয়। সেটা সকালবেলা করলে ভালো হয়, যাদের এই সমস্যা নাই তারা সন্ধ্যার পরেও করতে পারে, অনেকের সন্ধ্যার পর করলে তার ঘুমটা ভালো হতে পারে। সেই ক্ষেত্রে যাদের যে অবস্থা এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে, যাদের সকালে করলে ভালো হয় তারা সকালে করব, আর যারা বিকালে করতে পারি সন্ধ্যার পরেও করতে পারি, তবে তাদের যদি আবার সন্ধ্যার পর করলে সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত হয়, সেই ক্ষেত্রে আমরা ওদিক বিবেচনা করে তারা সন্ধ্যার পরে করবো না, এরা সকালবেলাই করবে। যদি কেউ সমস্যা না হয় তারা অবশ্যই করবো। নাম্বার 4, ইউজ বেড ওনলি ফর স্লিপ। এখানে আমাদের সমস্যা, আমরা বেডরুমকে খাওয়ার ঘর বানাই, আমরা বেডরুমকে ল্যাপটপ কম্পিউটার চালানোর ঘর বানাই, আমরা বেডরুমকে টিভি দেখার ঘর বানাই, আমরা বেডরুমকে মোবাইল চালানোর ঘর বানাই। তো আমাদের ব্রেন কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। আমি যখন বেডরুমকে ওই সমস্ত কাজের জন্য, খাওয়ার জন্য, টিভি ব্রাউজিং করার জন্য, টিভি দেখার জন্য, ইন্টারনেট ব্রাউজিং করার জন্য, ল্যাপটপ কাজ করার জন্য ইউজ করে থাকব, তখন যেটা হবে আমার ব্রেন বুঝবে এটা অন্য কাজেরও ঘর। আর যদি আমি আমার বেডরুমকেই শুধুমাত্র ঘুমের জন্য ব্যবস্থা করি, তাহলে বেডরুম দেখলে আমার ব্রেন বুঝবে এটা ঘুমের ঘর, তাই সেক্ষেত্রে সে ওখানে যাওয়ার সাথে সাথে তার ঘুম আসবে। দেন নাম্বার 5, মেক ইউর বেডরুম কোল্ড। কোল্ড কোল্ড মানে আমার বেডরুমকে নর্মালি ঠান্ডা রাখতে হবে, কারণ ঘুমের সময় একটু টেম্পারেচার কতটা করা দরকার আমরা সেটা বুঝতে পারি, যে 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস অথবা 60 থেকে 68 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে যদি রাখা যায়, এটা আমাদের দেশে নর্মালি শীতকাল তো কোনো সমস্যা নেই, বাট গরমের দিনে একটু ডিফিকাল্ট, যাদের ঘরে বাতাসের প্রবাহ সুন্দর আছে তাদের ঘরে সম্ভব, আর যাদের নাই, যাদের অ্যাফোর্ড করা সম্ভব আছে তারা আপনার এয়ার কুলার, এয়ার কন্ডিশন ইউজ করে আমরা এটাকে করে রাখতে পারি, কারণ ঘুমের অবস্থায় যেন আমাদের শরীরটা কুল থাকে এবং ঘর কুল থাকে, তবে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি ঘুম এসে যাবে। নাম্বার 6, টেক এ হট বাথ বিফোর স্লিপ। এটা ঘুমের জন্য খুবই একটা কার্যকর উপকারী, দুটো কাজ হবে, একটা হচ্ছে বাথ করলে শরীর ফ্রেশ হবে, এক নাম্বার। দ্বিতীয়, হট বাথ করলে শরীরের মধ্যে এরপরে হট বাথের পরে শরীরটা একটু রিলিফ হবে এবং ঠান্ডা হয়ে আসবে, ফলে ঘুমাতে সুবিধা হবে। তাই সেই ক্ষেত্রে আমরা যদি এই অভ্যাসটা করতে পারি যে ঘুমের এক ঘন্টা আগে আমরা যদি একটা হট বাথ নিতে পারি, তাহলে আমাদের ঘুমের এটা খুব ঘুমটা ডিপ হবে এবং ডেল্টা স্লিপ হবে। নাম্বার 7, হ্যাভ এ স্লিপ শিডিউল। এটা হচ্ছে আমাদের এটা আমরা কখন ঘুমাতে যাব এবং কখন ঘুম থেকে উঠব, এটা আমাদের নির্দিষ্ট করে ফেলতে হবে। যদি আমি 10টার থেকে 10:30 অথবা 10:45 মধ্যে যাই, তাহলে আমি ফার্স্টের এটা পাবো, ফার্স্টের ঘুমের সার্কেলটা পেয়ে যাব ডেল্টা স্লিপের। সেই সার্কেলটা পেয়ে গেলে আমাদের 4টা সার্কেল পার হলে আমাদের ডেল্টা স্লিপ হবে, আমাদের খুব ফ্রেশ ঘুমাবে, এবং উঠার স্টাইলটাও ঠিক করবো যে এই সময় আমরা প্রতিদিনে উঠব। তাই সেই ক্ষেত্রে আমাদের শরীর অভ্যস্ত হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে আমাদের ঘুমের এইটা সময়, এই সময় আমাদের ঘুম হবে, এবং এর ফলে যেটা হচ্ছে আমাদের যে হরমোনগুলি ঘুমের সময় আসা দরকার, মেলাটোনিন, সেটা কিন্তু নির্দিষ্ট সময় আসবে, আমাদের শরীরটা ব্রেনটা ঠিক ওইরকমভাবে অভ্যস্ত হয়ে যাবে, এটা আমার ঘুমের সময়, এর বাইরে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি 1 ঘন্টা এদিক ওদিক, আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, বাট নট এভরিডে, কিন্তু এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু ওদিনকে ঘুম হতে সমস্যা, একটা সার্কেল মিস করলে কিন্তু দেখা যাবে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আবার ঘুম আসতেছে, এটা একটা সমস্যা। এই জন্য অবশ্যই সবাই এই ঘুম স্লিপের একটা শিডিউল মেনটেন করতে হবে। নাম্বার 8, অপটিমাইজ ইউর বেডরুম। বেডরুম অপটিমাইজ, এটা হচ্ছে বেডরুমটা একটু কেমন হওয়া দরকার, কী ধরনের হওয়া দরকার, কী এনভায়রনমেন্ট হলে আপনার ঘুম হবে এবং আপনার হরমোনগুলি সিক্রেশন হবে, সেটার একটা আছে। যেমন প্রথমটা হচ্ছে এই ঘর বেডরুমটা মাস্ট বি ডার্ক,
ইয়ে হতে হবে, অন্ধকারাচ্ছন্ন হতে হবে। দ্বিতীয় হচ্ছে বেডরুমটা অবশ্যই কোল্ড, একটু ঠান্ডা হতে, যা আগের আগে কথা আগে একটা পয়েন্ট বললাম, অ্যান্ড দেন কোয়াইট, শান্ত, খুব নয়েজি কোনো একটা এনভায়রনমেন্টে আপনার ঘুম কিন্তু আসবে না। তাহলে আবার এই 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 নয়েজটা যদি হোয়াইট নয়েজ হয় তাহলে সমস্যা নেই, যেমন ধরেন বৃষ্টি হচ্ছে, একধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোনো সমস্যা নাই, অথবা সাগরের গর্জন, ঢেউয়ের গর্জন হচ্ছে, এটা কিন্তু এটাকে হোয়াইট নয়েজ বলে, এটাই সমস্যা নেই। বাট দরজা খুলছে, কেউ জোরে মাইক বাজিয়ে দিচ্ছে, অথবা অন্য কোনো একটা মিউজিকের জোরে শব্দ হয়ে যাচ্ছে, এই ধরনের শব্দ যেন না হয়। তাই আমাদের রুমটা অবশ্যই ডার্ক হতে হবে, কোল্ড হতে হবে এবং নয়েজ ফ্রি হতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আপনার এই এনভায়রনমেন্ট না পাওয়া যায়, এই যে হোয়াইট নয়েজের না পাওয়া যায়, তা আমরা এয়ার প্লাগ ইউজ করতে পারি, যেন কোনোভাবে আমার স্লিপ ডিস্টার্ব না হয়। নাম্বার 9, সাম মেডিটেশন। মেডিটেশন হচ্ছে আপনারা যদি স্ট্রেসফুল লাইফ লিড করে, যেহেতু আমরা সবাই, তাই যেহেতু স্ট্রেসফুল লাইফ লিড করি, তাই স্ট্রেসটা কমানোর জন্য আমাদের কিছু মেডিটেশন করা দরকার। তার মধ্যে আমরা একটা ছোট মেডিটেশনের কথা বলছি, যেটা আপনার স্ট্রেসকে রিল্যাক্স করবে এবং আপনাকে ঘুমের জন্য করবে, সেটা হচ্ছে ব্রেথ। সেটা হচ্ছে আমরা ব্রেথ নেওয়া, এটার জন্য আমরা 10 থেকে 20 মিনিট আমরা এটা সময় দিই। সেটা ঘুমে যাওয়ার আগে আমরা যেটা করতে পারি, 10-15 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে সেটা করতে পারি, সেটা আস্তে আস্তে 5 সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে নিঃশ্বাস নেব, আবার 1 সেকেন্ড রেখে আবার 5 সেকেন্ড আস্তে আস্তে করে ছেড়ে দেব। এইভাবে যদি 10 থেকে 20 মিনিট আমরা এই এক্সারসাইজটা করি, তা দেখা যাবে আমাদের যে স্ট্রেসটা ছিল সেটা দূর হয়ে যাবে এবং আমাদের ঘুমটা ভালো হবে। দেন নাম্বার 10, আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে আমাদের ঘুম কখন কি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। ঘুমিয়ে যাচ্ছি, আমরা মনে করতেছি খুব ভালো ঘুমাচ্ছি আসলে, কিন্তু তা নয়। আমাদের এই ঘুমটাকে ট্র্যাকিং করা দরকার। ট্র্যাকিং করার জন্য অনেক ডিভাইস আছে, সেটা আমরা ইউজ করতে পারি। আমাদের দেশেও অনেক ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায়, যদি আমরা ট্র্যাকিং করতে পারি, তখন ঘুমের সময় আমার হার্ট রেটটা কত, আমার হার্ট রেট কত বাড়ছে, ব্লাড প্রেশারটা কত হয়েছে, আমি কতটুক ডেল্টা স্লিপ করছি, কতটুক র্যাম স্লিপ করছি, এটা টোটাল ডিটেলস ওখানে আছে। এটা যদি আমি ট্র্যাকিং করি, তাহলে দেখা যাবে যে এক সময় এটা আমার ঘুমটাকে ডেভেলপ করার জন্য খুবই কার্যকরী হবে। স্লিপটা হচ্ছে ডিপ স্লিপ, যেখানে সবচেয়ে সুন্দর ঘুম হয়, সবচেয়ে ঘুমের খুব ভালো অবস্থা, যে সময় আমাদের হার্ট রেটটা ভালো থাকে, আমাদের ব্লাড প্রেশারটা কম থাকে, এই অবস্থায় যে ঘুমটা, ঘুমের নিচের অবস্থা, এটা হচ্ছে ডিপ স্লিপ। ডিপ স্লিপের আরেকটা নাম হচ্ছে ডেল্টা স্লিপ। আরেকটা আমাদের এই স্লিপ সার্কেলের উপর লেভেলের যেটা, যখন আস্তে আস্তে আমাদের ঘুম ভেঙে যাওয়ার অবস্থা থেকে, যদিও আমাদের ঘুম ভাঙে না, কিন্তু ভেঙে যাওয়ার অবস্থায় পৌঁছে যায়, একদম কম স্লিপ, মানে যে কোনো সময় ভেঙে যেতে এই অবস্থাটা থাকে, এটাকে আমরা র্যাম স্লিপ বলি। তা ডেল্টা স্লিপটা হচ্ছে ডিপ স্লিপ, খুব ভালো অবস্থা, আর র্যাম স্লিপটা হচ্ছে ঘুমের একটু কম অবস্থা, যে অবস্থায় প্রায় জাগার পৌঁছে। তো এইভাবে আমাদের যেহেতু ঘুমের সার্কেলটা উপরে নিচে হতে থাকে, এই নিচের স্টেজটা ডেল্টা স্লিপ, আর উপরে যেটা ঘুম ভাঙা ভাঙা অবস্থা সেটা হচ্ছে র্যাম স্লিপ। এটা ম্যান টু ম্যান ভেরি করে যে কার কোন এনভায়রনমেন্টে ঘুম আসতেছে, কার কোন এনভায়রনমেন্টে ঘুম আসে না, এটা মেটাবলিজমের উপরে নির্ভর করে। যাদের মেটাবলিজম বুস্টিং আছে, যাদের বয়স কম, তাদের সমস্ত এনভায়রনমেন্টে ঘুম আসতে পারে, তাদের জন্য সমস্ত কিছু বাদ দিতে হবে, সমস্ত কিছু থেকে দূর করতে হবে, তা কথা নয়। তবে যদি এইগুলিকে অ্যাকসেপ্ট করা যায়, তাহলে যাদের ঘুমের সমস্যা আছে তাদের অবশ্যই অবশ্যই ঘুম হবে, এবং যেগুলি আমরা করতে বলছি সেগুলি করলে অবশ্যই অবশ্যই ভালো ঘুম হবে। কিন্তু যাদের এগুলি করার পরেও ঘুম আসতেছে, তা আলহামদুলিল্লাহ, তাদের জন্য কোনো সমস্যা নেই। তবে আমি তাদের কথা বলছি, ওই শ্রেণীর কথা বলছি, যাদের ঘুমের যথেষ্ট সমস্যা, সারাদিন স্ট্রেসের মধ্যে থাকেন, সারাদিন অন্যান্য কাজের মধ্যে থাকেন, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন, তাদের এই সমস্যাগুলি আছে, তাদের দূর করার জন্যই আমার এই প্রয়াস, আমার এই চেষ্টা। আমি আশা করছি আপনারা চেষ্টা করবেন, আপনাদের জীবনে ঘুমটা বিশেষ ভূমিকা আনবে। ঘুম
শুধু যে আপনার ঘুমের সার্কেল হলে স্বাস্থ্যই ভালো হবে তা না, এর সাথে হিউম্যান গ্রোথ হরমোন আছে এবং টেস্টোস্টেরন আছে, এগুলি কিন্তু সব প্রডিউসার। আপনার টোটাল মুড, আপনার টোটাল ফোকাস, আপনার টোটাল লাইফ স্টাইল সব কিছু কিন্তু ঘুমের মধ্যে একটা বিশেষ ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে যাদের ঘুমের সমস্যা আছে তারা এইগুলি অ্যাকসেপ্ট করেন, যাদের সমস্যা নাই তারাও, যাদের যত বদভ্যাস আছে আমি যেগুলি বলছি যারা যতটা পারেন ঠিক করেন। আলহামদুলিল্লাহ আপনাদের ঘুম এখন সুন্দর আছে, সারা জীবনে সুন্দর থাকবে, আপনার জীবন সুন্দর হোক, আপনি আপনার পরিবার আপনার আশেপাশে সবাই সুন্দর থাকেন। যারা আমাদের সাথে আছেন থাকুন, এবং আমার এই কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলি আপনিই আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।